চাকুরিচ্যুত 10,323 জন শিক্ষক শিক্ষিকা যখন মহামারীর আতঙ্ককেও উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় রেখে শুধুমাত্র জীবিকা বাঁচাতে লড়াই করছিল, ঠিক তখনই রানীর বাজারের চয়ন সাহা এবং ভাস্কর দেব এই দুজন শিক্ষককে এই সমাজেরই কিছু দুষ্কৃতীরা হুমকি দেয়, হামলা চলায় তাদের বাড়িতে। তাই প্রশাসনের সাহায্য চাইতেই আরক্ষা বাহিনীর দ্বারস্থ হয় 10,323 জন সংগঠনের শিক্ষক শিক্ষিকারা। আমরা এসপি ওয়েস্ট স্যারের কাছে আমরা ডেপুটেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, তো অ্যাপয়েন্টমেন্ট দিলেন আজকে 12টার সময়। দুইজন প্রতিনিধি যাওয়ার জন্য বললেন যে আমাদের 10,323-এর যে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা আছেন সবাই আমরা পেটের তাগিদে ভাতের তাগিদে আমরা কোভিড-19 যে করোনার যে এখন লকডাউন বা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার যে আইনকানুন আছে সবগুলো আমরা বজায় রেখে আমরা নীরব আন্দোলন করছি। আমাদের ভাতের তাগিদে পেটের তাগিদে আমাদের পরিবারগুলো চলছে না, আমাদের বেতন ঢুকছে না। 2031 মার্চের পরে আমরা কিন্তু নিঃস্ব হয়ে গেছি, আমরা একদম শূন্য থেকে এখন শুরু করতে হচ্ছে, ফলে আমাদের পরিবারগুলো নিয়ে আমরা রাস্তায় বসেছি। ফলে আমরা কী করবো? আমরা তো আন্দোলন করতে আমাদের স্বাধীনতা দিতে হবে, আমাদের মৌলিক অধিকার, চাকরির অধিকার, আমাদের অধিকারগুলো চাইবো। সেজন্য আমরা নীরব প্রতিবাদ করছি কোভিড-19-এর যে সামাজিক দূরত্ব বা আইনকানুন আছে সেগুলো বজায় রেখে। তো আমাদের দুজন 10,323-এর প্রতিনিধি যারা আমরা একসঙ্গে আন্দোলন করি চাকরি ফিরে পাওয়ার জন্য, একজন হচ্ছেন রানীর বাজারের বাসিন্দা আমাদের শিক্ষক নেতা চয়ন সাহা। চয়ন সাহার বাড়িতে গত 14 জুন রাত্রে 1টা থেকে 1:30 নাগাদ কিছু দুষ্কৃতীরা দরজা ভাঙার চেষ্টা করেছে, লাঠিটাতে দিয়েছে এবং হইচই করেছে, বকাবাদ্য করেছে, খুব মুখ খারাপ করে গালিগালাজ করেছে যে এইসব আন্দোলন ফান্দোলন করলে খুব খারাপ হবে, যেন না যায়। এবং শেষ পর্যন্ত দরজা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে ওদের জানালার মধ্যে ঢিলাঢিলি করে জানালার কাঁচটা ভেঙে দিয়ে এসছে। তারপর 15 জুন ভাস্কর দেব আমাদের আরেকজন 10,323-এর শিক্ষক, আন্দোলনকারী শিক্ষক নেতা ভাস্কর দেব, তার বাড়িতে 80 থেকে 90 জনের একটা বাইক র্যালি গেছে বাড়িতে। তখন ভাস্কর বাড়িতে ছিলেন না, তো ওনার বাবার সঙ্গে ওনারা গিয়ে বললেন যে নেতাগিরি বন্ধ করতে হবে, যদি নেতাগিরি করে তাহলে হাত পা ভেঙে দেওয়া হবে আর বাড়িতে ফিরে আসবে না আপনার ছেলে, আপনার ছেলেকে না করেন যে এই সময় আন্দোলন ফান্দোলন করতে, হ্যাঁ এই সমস্ত হুমকি দেওয়া হয়। তারপর আমরা সবাই যারা এই পেটের তাগিদে আন্দোলন করছে আমরা সবাই 40 জনের মতো আমরা ভাস্কর স্যারের বাড়িতে এবং চয়ন স্যারের বাড়িতেও আমরা যাই, গিয়ে আক্রমণ হয়েছে বা ওদের বাড়িতে পরিবারের সঙ্গে কথা বলি, ওনাদের কাছে ওনাদের একটু আশ্বস্ত করার চেষ্টা করি যে আমরা সবাই একসাথে আছি, এটা আমরা অন্যায় করছি না, আমরা পেটের তাগিদে লড়াই করছি, এতে আপনারা ভয় পাবেন না, আমরা সবাই একজোট হয়ে কাজ করছি। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা।